আমাদের আজকের এই অনুষ্ঠানের শ্রদ্ধাস্পদ প্রধান অতিথি ফাদার রোজারিও সমবেত ভক্তবৃন্দ, আমরা আধ ঘন্টারও বেশি সময় ধরে আমাদের প্রধান অতিথি ফাদার রোজারিওর ভাষণ শুনছিলাম। তিনি আমাদেরকে ভগবান যীশুখ্রিস্টের জীবনের তাৎপর্য, তার মহান সুসমাচারের প্রকৃত তাৎপর্য ব্যাখ্যা করে শোনাচ্ছিলেন। 2000 বছরের বেশি সময় ধরে ভগবান যীশুখ্রিস্টের জীবন এবং বাণী আমাদের জগৎকে অনুপ্রাণিত করে চলেছে। এই 2000 বছর অনন্তের কালসীমায় কোন সময় নয়, কত হাজার হাজার বছর মানুষের সভ্যতার ইতিহাসে আমরা পার করেছি, আরো কত হাজার হাজার বছর মানুষের সভ্যতায় আমরা পার করব, কত মানুষ আসে এবং কত মানুষ চলে যায়, হারিয়ে যায়, একেবারেই হারিয়ে যায় মানুষের জীবন থেকে, মানুষের স্মৃতি থেকে। কিন্তু ভগবান যীশুখ্রিস্টের মতো এমন আবির্ভাব খুব কমই হয়। যীশুখ্রিস্টের আগে আমরা ভগবান বুদ্ধকে পেয়েছি, ভগবান কৃষ্ণকে পেয়েছি, যীশুখ্রিস্টের পরে আমরা ভগবান শ্রীচৈতন্যকে পেয়েছি এবং সাম্প্রতিককালে আমরা ভগবান রামকৃষ্ণকে পেয়েছি। এরা যুগে যুগে আসেন পৃথিবীতে মানুষকে নতুন বার্তা দেবার জন্যে, নতুন আদর্শকে জীবনে জীবন্ত করে দেওয়ার জন্য। তাদের আবির্ভাব এভাবেই আমাদের জীবনে নতুন তাৎপর্য, নতুন ব্যঞ্জনা, নতুন অর্থ নিয়ে আসে। একজন খ্রিস্টান ধর্ম সাধক, তার নাম অ্যাঞ্জেলাস সিলেসাস, তিনি বলেছেন যীশুখ্রিস্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিলেন। বেথলেহেম প্যালেস্টাইনের একটি ছোট্ট গ্রাম, সেই গ্রামটি কিন্তু আজকে জগতের ইতিহাসে একটি উজ্জ্বল স্থান অধিকার করে রয়েছে। তাই অ্যাঞ্জেলাস সিলেসাস একজন বিখ্যাত খ্রিস্টীয় ধর্ম সাধক সন্ন্যাসী, তিনি বলছেন যীশুখ্রিস্ট বেথলেহেমে জন্মগ্রহণ করেছিল, তাতে তোমার কি, তাতে তোমার কি যায় আসে, হাজারবার তিনি জন্মগ্রহণ করুন তাতে তোমার কি যায় আসে, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনে তুমি খ্রিস্টকে উপলব্ধি না করতে পারছো, যতক্ষণ পর্যন্ত খ্রিস্ট তোমার জীবনে নতুন করে জন্মগ্রহণ না করছেন, ততক্ষণ তারই জন্মগ্রহণ বৃথা। অর্থাৎ তিনি বলতে চাইছেন শুধু একদিন যীশুখ্রিস্টের চিন্তা করলাম, তাকে স্মরণ করলাম, তার ভাবের কথা আলোচনা করলাম, তারপরে সব শেষ হয়ে যাবে তা তো নয়। এই আজকের দিনটি যেন আমাদের সকলের জীবনে একটি নবজন্ম গ্রহণের দিন হয়, ভগবান যীশুখ্রিস্টের মধ্যে একটি মহান আবির্ভাব যেন প্রতিদিন আমাদের জীবনে নতুন করে আত্মপ্রকাশ করে। তাই
আজকের দিনটি শুধু ভগবান যীশুখ্রিস্টের স্মরণ মননের দিন নয়, একটি শপথ গ্রহণের দিন, একটি অঙ্গীকার গ্রহণের দিন যে আমরা তার সেই মহান আদর্শকে আমাদের জীবনে গ্রহণ করব, জীবনে ধারণ করব, আমাদের চারপাশে সেই আদর্শের জ্যোতিকে বিচ্ছুরিত করব, আমরা নতুন করে আবার নবজন্ম লাভ করব। এটাই তার আবির্ভাবের, তার জন্মের সব থেকে বড় তাৎপর্য। আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেকক্ষণ ধরে আমাদের নানা পাঠ আলোচনা গান ইত্যাদি শুনছেন, আপনাদের একবার বাড়ি যেতে হবে এবং বাড়ি গিয়ে যে কতগুলো আপনারা শুনলেন সেগুলোকে ভাবতে হবে। এখানে এলাম, কিছুক্ষণ কাটালাম, তারপরে বাড়ি চলে গেলাম, সব ভুলে গেলাম, তাহলে হবে না। আমাদের মনের মধ্যে এই আদর্শের উজ্জ্বল শিখাকে প্রজ্জ্বল করতে হবে, প্রজ্জ্বলিত করতে হবে, তবেই তো এই আবির্ভাবের, এই মহান আত্মপ্রকাশের সার্থকতা। ভগবান যীশুখ্রিস্ট একটা ব্যক্তি নন, একটা মানুষ মাত্র নন, তিনি একটি মহাপ্রকাশ। সভ্যতার ইতিহাসে এমন মহাপ্রকাশ আমরা বড় একটা বেশি দেখিনি এবং দেখব না। ভগবান যীশুখ্রিস্টের আজকে পূর্ণ আবির্ভাব তিথি উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি তাকে শ্রদ্ধা জানানোর জন্য, তার উদ্দেশ্যে আমাদের প্রাণের অঞ্জলি নিবেদন করার জন্য। আজ থেকে প্রায় 22 বছর আগে আমি প্রথম যখন ভ্যাটিক্যানে গেছিলাম, রোমের কাছে একটি শহর ভ্যাটিক্যান সিটি যেখানে পোপ থাকেন, সেখানে গেছিলাম এবং তখন পোপ ছিলেন পোপ জন পল II, দ্বিতীয় জন পল। তার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং তার ভবনে দীর্ঘ কয়েক মিনিট ধরে, 10 মিনিট হবে, আমরা আলোচনা করেছিলাম পোপ জন পল II এবং তাকে বলেছিলাম যে আমি যে প্রতিষ্ঠান থেকে এসেছি, রামকৃষ্ণ মিশন, সেই প্রতিষ্ঠান যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে শ্রীরামকৃষ্ণ, তিনি যিশুর দর্শন লাভ করেছিলেন। তিনি একটু চমকে গেলেন, শুনে বললেন, তাই নাকি? হ্যাঁ, তিনি যিশুর দর্শন লাভ করেছিলেন এবং যিশুর যে চেহারার বর্ণনা, তিনি যে দর্শন পেয়েছিলেন যীশুখ্রিস্টের, সেটি বলেছেন যে যিশুর চেহারা এরকম ছিল। আমরা সবাই জানি যীশুখ্রিস্টের গায়ের রং খুব ফর্সা, তার মুখ চোখ খুব সুন্দর সুগঠিত, চোখ টানা টানা, নাকটা টিকালো, খাড়া নাক। যীশুখ্রিস্টকে দেখার পরে, তার দর্শন লাভ করার পরে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, আমি কিন্তু যিশুর নাকটা টিকালো দেখিনি, খাড়া দেখিনি। আমি যে যিশুর চেহারা দেখেছি, সেখানে দেখেছি যিশুর ফর্সা গৌরবর্ণ, কিন্তু তার নাকটা কিন্তু একটু সামনের দিকে গিয়ে চেপটে গেছে, একটু চ্যাপটা। জিসাস হ্যাড এ ফ্ল্যাট নোজ, শ্রীরামকৃষ্ণ বললেন নাকটা সামনের দিকে গিয়ে একটু চেপে গেছে। অথচ আমাদের যে ছবি আমরা দেখি, সেই ছবিতে দেখি যিশুর নাক তো খাড়া নাক। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি যে যিশুকে দেখেছি সেই যিশুর নাক কিন্তু খাড়া নয়, একটু সামনের দিকে গিয়ে একটু চেপটেছে, চেপটে গেছে। আমি যখন পোপকে বললাম যে শ্রীরামকৃষ্ণের এরকম দর্শন হয়েছিল যিশুর সম্পর্কে, তিনি একেবারে চমকে গেলেন, বললেন, বলেন কি, যীশুখ্রিস্টের কেমন চেহারা ছিল? এ নিয়ে প্রধানত তিনটি বর্ণনা আছে, তিনটি বিবরণ পাওয়া যায়। তবে একটি বিবরণ হচ্ছে যিশুর নাকটা সামনের দিকে গিয়ে ফ্ল্যাট। ভাবুন, আমি তো যিশুকে দেখিনি, যারা এখানে আছেন তারা কেউই দেখেনি, কখনো দেখবও না। শ্রীরামকৃষ্ণ বলছেন যে যিশুর চেহারা তিনি দেখেছেন তার দর্শনে, তার নাকটা টিকালো নয়, খাড়া নাক নয়, সামনের দিকে গিয়ে একটু চেপটে গেছে, ফ্ল্যাট নোজ। উনি অবাক হয়ে বললেন, বলেন কি, এরকম? এটা তো একটু খাঁটি,
এই অথরাইজ ভার্সন একটা আছে, যীশু খ্রিস্টের চেহারাটা কেমন ছিল, অনেকগুলো বিবরণ আছে, তার মধ্যে একটি বিবরণ হচ্ছে অথরাইজ ভার্সন। সেই বিবরণে বলা হচ্ছে যীশুর নাকটি সামনের দিকে একটু চ্যাপ্টা। দেখুন কি অদ্ভুত ব্যাপার, পোপ অবাক হয়ে গেলেন শুনে, যেরকম এ তো আমরা বর্ণনা পেয়েছি, কিন্তু আমরা তো এই বর্ণনা মাথায় রেখে দিয়েছি। আমরা আমরা যে ছবি দেখি, যে ছবিকে পুজো করি, সুন্দর নাক, খাড়া নাক, টিকালো নাক, শ্রীরামকৃষ্ণ বললেন না, আমি যে দেখি যীশুকে দেখেছি ওটাই তো আসল দেখা। কারণ শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন নবদ্বীপ দর্শনে, গঙ্গার উপর দিয়ে নৌকা করে যাচ্ছেন। এবার নবদ্বীপ দর্শন হয়ে গেল, নবদ্বীপ দর্শন করার পরে তার মন একদম ভালো লাগলো না, যে ভগবানের জন্মস্থানে এলাম, শ্রী চৈতন্যের জন্মস্থান, আমার মনে কোনো উদ্দীপনাই হলো না, খুব মনটা খারাপ। এবার তিনি দক্ষিণেশ্বরে ফিরে আসছেন, আবার নৌকা করে ফিরছেন। নৌকা যখন মাঝ গঙ্গায় চলে এসেছে, তখন দেখছেন আকাশে দুটি যুবক গৌরবর্ণ সুন্দর চেহারা, নিত্যানন্দ আর শ্রী চৈতন্য, তারা তাদেরকে তিনি দেখলেন, এবং যেখানটায় দেখলেন মাঝ গঙ্গায়, তারপরে তারা তার দেহে মিশে গেলেন, শ্রীরামকৃষ্ণের দেহে মিশে গেলেন। আজকে এই যেখানটায় শ্রীরামকৃষ্ণের দর্শনটা হয়েছিল সেখানটায় চড়া পড়ে গেছে এবং নতুন ডাঙা গজিয়ে উঠেছে, এবং সেটির নাম একটি প্রাচীন জনপদ, প্রাচীন মায়াপুর বলে ওটাকে, এবং পণ্ডিতরা বলছেন ওখানটাতেই শ্রী চৈতন্যের জন্ম হয়েছিল। এখন যেখানে দেখায় এইটা নবদ্বীপ, এখানে শ্রী চৈতন্যের জন্ম হয়েছে, এখানে তার অন্নপ্রাশন হয়েছে, এখানে তার উপনয়ন হয়েছে, এখানে তার বিবাহ হয়েছে, এসব আজগুলি কথা। ওই নবদ্বীপ নেই, ওই নবদ্বীপ গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে, এবং যেখানটাতে তার সত্যিকারের জন্ম হয়েছিল সেখানটাই নতুন চড়া পড়ে আবার নতুন জনপদ সৃষ্টি হয়েছে, তার নাম প্রাচীন মায়াপুর। দেখুন এদের দর্শনগুলো কীরকম সত্যি হয়, কীরকম তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। তাই পোপ বললেন আমি অবাক হয়ে যাচ্ছি, শ্রীরামকৃষ্ণ এরকম দর্শন হলো, এবং এটাই ঠিক ঠিক দর্শন, এটাই ঠিক ঠিক যীশুখ্রিস্টের এই শ্রীচৈতন্যের জন্মস্থান বলে আজকে পণ্ডিতরা ওকে দেখতে পাচ্ছেন, চিহ্নিত করছেন। আমরা এরকম অনেক কিছু শ্রীচৈতন্য শ্রীরামকৃষ্ণের জীবনে, শ্রীচৈতন্যের জীবনেও তাই, কত নতুন জিনিস। আজকে যে আপনারা বৃন্দাবন যান, যদি যান বৃন্দাবন, এই বৃন্দাবন কিন্তু জঙ্গলে ঠেকে গেছিল 5000 বছর ধরে, এই কৃষ্ণের আবির্ভাবের পরে এই বৃন্দাবন হারিয়ে গেছিল, জঙ্গলে ঢেকে গেছিল, সেই বৃন্দাবনকে আবিষ্কার করলেন ভগবান শ্রী চৈতন্য। ওর ধ্যান দৃষ্টিতে আত্মপ্রকাশ লাভ করলো, এইটা হচ্ছে সেই স্থান, এটা নিধন, এখানে শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণের লীলা হয়েছিল, এখানে কালীয় দমন হয়েছিল, এখানে গোপীদের সঙ্গে রাসলীলা হয়েছিল, সব শ্রী চৈতন্য দর্শন করেছেন ধ্যান নেত্রে। এরা এরকম করে দেখতে পান, যে দেখাটা আমাদের জীবনে আমরা পাই না দেখতে। তো যাই হোক, আজকের এই পবিত্র দিন, মহাপবিত্র দিন, এই দিনটাকে বলা হয় বড়দিন। বড়দিন মানে দিনটা কিন্তু যে বড় অন্য দিন থেকে তা নয়, কিন্তু দিনটা ছোট, এখন এখন শীতের দিন, দিন ছোট, একটু বেলা গড়াতে না গড়াতেই সূর্য ডুবে যাচ্ছে, সন্ধ্যা নেমে আসছে। তাহলে বড়দিন কেন বলি, কারণ এই দিনে পৃথিবীর ত্রাণকর্তা আবির্ভূত হয়েছিলেন, পৃথিবীকে যিনি রক্ষা করবেন বা করেছেন তিনি আবির্ভূত হয়েছিলেন, সেই জন্য আজকের দিনটাকে বলা হয় বড়দিন। আজকে প্রভুর জন্মদিনে, বড়দিনে, জন্ম এখনও হয়নি তার, রাত 12টার সময় তার জন্ম হবে, যেমন শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল রাত 12টার সময়, তিনি ভগবান যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল রাত 12টার সময়। এখনও আমরা প্রাক সন্ধ্যায় রয়েছি, এই জন্য বলছি প্রাক সন্ধ্যা, ক্রিসমাস ইভ, ইভ মানে ইভিনিং, প্রাক সন্ধ্যায়, এই প্রাক সন্ধ্যায় আমরা এখনও রয়েছি। কয়েক ঘন্টা পরে, রাত 12টা বাজলে পরে ভগবান যীশুর আবির্ভাব হবে, তার জন্মলাভ হবে। তা আমরা প্রথমেই বলেছি একটু আগেই, যে আঞ্জেলা সিলেসাস বলছেন বেথলেহেমে কতবার তিনি জন্মাবেন, কত
তোমার তিনি চলে যাবেন এটা বড় কথা নয়, তোমার জীবনে গিয়ে তিনি নবজন্ম লাভ করছেন, তোমার জীবনে গিয়ে তিনি আবির্ভূত হচ্ছেন। রবীন্দ্রনাথের একটি কথা আছে, ভগবান বুদ্ধ সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছিলেন, বুদ্ধ পূর্ণিমা বুদ্ধদেবের জন্মদিন শুধু নয়, বুদ্ধ পূর্ণিমা আমাদের সকলের হৃদয়ে নতুন বুদ্ধের জন্মদিন, নতুন বুদ্ধের আবির্ভাব এই দিনে আমাদের করতে হবে, শপথের দিন, অঙ্গীকার গ্রহণের দিন। আমরা আজ ভগবানের এই জন্মদিন উপলক্ষে ভগবান যীশুখ্রিস্টের কাছে প্রার্থনা করি, যেন তার জীবন, তার জীবনের আলো আমাদের জীবনকে আলোকিত করে আমরা নতুন মানুষে রূপান্তরিত হই। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।